হ্যাঁ রে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরও একটা নতুন ইনকমপ্লিট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা বিব এক্সচেঞ্জের আপডেট প্লাস কীভাবে উইথড্র করবেন, কীভাবে প্রফিট করবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করবো। সো ভিডিওটা আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে হইব। ওকে, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে নয়, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, এখানে দেখতে পাবেন সাবস্ক্রাইব বাটন, জাস্ট একটা ক্লিক করে দেবেন। অ্যান্ড পাশে থাকা যে বেল আইকনটা দেখতে পাবেন, এটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। এতে আপনাদের সুবিধা হবে, আমি যখনই কোনো নতুন ইনকাম রিলেটেড ভিডিও আপনার মাঝে আপলোড করি, তা আপনারা সরাসরি সবার আগে দেখে জয়েন করে নিতে পারবেন। ওকে, সো আজকের অফার লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা। সো ফার্স্ট অবস্থায় আপনাকে এখানে কী করতে হবে, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন। আপনাকে বিব অ্যাকাউন্টে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা নতুনদের জন্য। আর যারা প্রফিট বুক করছেন, মানে প্রফিট পাইছেন, ক্লোজ করে দিয়েছেন, তারা কীভাবে উইথড্র করবেন ওইটা আমি দেখাই দিতেছি, জাস্ট নিউদের জন্য একটু দেখাই দিতেছি। ওকে, সো ফার্স্ট অবস্থায় আপনাকে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব। এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন, লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে হইব, বিব অ্যাপসটা। বিব অ্যাপসটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? বিব অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হইব না, কারণ ওইখান থেকে আপনি ব্যানার পাবেন না। এই লিঙ্কের ভিতরে ঢুকবেন, ঢুকার পর এখানে থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন, থ্রি ডট বাটনে ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই ইনস্টল নামে অপশন আছে, ইনস্টল অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড হইব, দেন ওইটা ইনস্টল করবেন। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার মেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, দেন টিক মার্ক করে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। আপনার মেলে কুট যাবে, কুটে বসাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাপসের ভিতরে লগ ইন করবেন, অ্যাপসের ভিতরে লগ ইন করার পর আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, জাস্ট ওইটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব। আপনারা কিন্তু দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, এখন আমাদের কী হলো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখানে ওই একটা অ্যাকাউন্টে আমরা কী করবো, একটা অ্যাকাউন্টে আমরা এখন বোনাস নেব। বোনাস নেওয়ার জন্য আপনাদেরকে এই যে এরকম একটা ব্যানার দেখতে পারবেন, এই ব্যানারের উপরে ক্লিক করবেন, ইভেন্ট কন্টিনিউড। এই ব্যানারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে কী যেন এই যে এরকম একটা সবুজ লেখা আছে যে অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দেবেন। আপনার এই রিসিভ অপশনে রিসিভ চলে আসবে। ওকে, রিসিভে আসার পর আপনার এখান থেকে দেখতে পাবেন এই ফিউচারে আপনার ডলারটা, আপনি এখানে ফিউচারে দেখতে পারবেন $10। ওকে, $10 দেখার পর আপনি কী করবেন, এই অ্যাকাউন্টটা আবার লগ আউট করে দেবেন। এখানে চাপ দেওয়ার পর এখানে লগ আউট করে দেবেন, লগ আউট করে দেওয়ার পর আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেমভাবে ওইটাতে আপনি বোনাস নেবেন, বোনাস নেওয়ার পর একটা অ্যাকাউন্ট আপনি এই অ্যাপসের ভিতরে লগ ইন করবেন, আরেকটা অ্যাকাউন্ট আপনি সাইডের ভিতরে লগ ইন করবেন। ওকে, দুইটা দুই সাইড মানে দুই জায়গায় লগ ইন করলেন। লগ ইন করার পর এখন যে এই অ্যাকাউন্টটা আপনি অ্যাপসের ভিতরে আসলেন, আসার পর এখানে ফিউচার অপশনে আসবেন। ফিউচার অপশন আসার পর এখানে আপনি মার্কেট দিতে পারেন কিংবা লিমিট দিয়ে করতে পারেন। দেন ধরেন আপনি এটা 100% করলেন, 100% করার পর এটা আপনি কী করবেন, ওপেন লংয়েতে লাগাবেন, আর ওই সাইডে যেটা লগ ইন করলেন, সাইডেটা লাগাবেন ওপেন শর্টে। এখন সাইডে কীভাবে কাজ করবেন, সাইডে করার জন্য এখানে আপনারা অবশ্যই ডেস্কটপ মোড করে নিতে হইব। ডেস্কটপ মোডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পর এখানে এই যে জুম করবেন, জুম করার পর এখানে দেখতে পারবেন যে এই যে ডেরিভেটিভস, এই যে এখানে এর উপর একটা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনার ফিউচার অপশন এখানে শো হবে, ফিউচার। এই ফিউচার অপশনে ক্লিক করে দিলে আপনার ফিউচার ট্রেডেতে চলে যাবেন। তারপর এইখানে লেভারেজ দেবেন, আবার কিন্তু লেভারেজ ওইখানে আপনাকে 125x করতে হইব। লেভারেজ, লেভারেজ ছাড়া কিন্তু আপনার প্রফিট আসবে না। লেভারেজটা বাড়াই দেবেন, লেভারেজটা দুই জায়গায় দেওয়ার পর সব কিছু আর কি সমান সমান করে নেবেন। নেওয়ার পর এটা ওপেন লংয়ে তো এই অ্যাপসটা বিরাট প্রবলেম করে, দেখতে পাচ্ছেন অ্যাপসটা অনেক প্রবলেম করে। একটা আপনি কী করবেন, ওপেন লংয়েতে লাগাই দেবেন, আরেকটা অ্যাপস এই ওপেন শর্টেতে লাগাই দেবেন। ওকে, দুইটা দুই জায়গায়, কিন্তু আপনি ফিউচারে আসার পর এখানে এই যে অবশ্যই লেভারেজটা এখানে খেয়াল রাখবেন যাতে 125x হয়। 100% করে দেওয়ার পর একটা ওপেন লংয়েতে লাগাই দেবেন, মানে দুইটা একসাথে চাপ দেবেন, আর একটা ওপেন শর্টেতে লাগাই দেবেন। লাগানোর পর আপনাদের কাজ আছে, সেখান থেকে প্রফিট আসলে যখন দেখতে পারবেন যে প্রফিট লস কোনটা, এখানে দেখতে পারবেন যে প্লাস দিয়ে এরকম আছে, প্লাস দিয়ে $1, প্লাস দিয়ে $10, এরকম যেগুলো দেখবেন প্লাস ওইগুলো প্রফিট, যেগুলো দেখবেন মাইনাস ওইগুলো লস। যেটাতে প্লাস দশ দেখবেন কিংবা ছয় দেখবেন ওইটা আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনাদের এখানে ফিউচারে চলে আসবেন, এরকম একটি ইন্টারেস্ট দেখতে পাবেন। এটা আপনার স্পোর্টে নেওয়ার জন্য ট্রান্সফার অপশনে ক্লিক করবেন, ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ফিউচারটাও করে দেবেন, ফান্ডিংটা নিচে দেবেন, অলেতে ক্লিক করবেন,
অলাইতে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনাকে এখানে কি বলবে দেখেন কনফার্ম অপশনে ক্লিক করলাম এখানে আমাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে বলতেছে তো আপনাকে এখানে মাস্ট বি কেওয়াইসি কমপ্লিট করতে হবে যখন আপনার প্রফিটটা হয়ে যাবে তখন আপনি কেওয়াইসি কমপ্লিট করে নেবেন এই ম্যান আইকনে ক্লিক করবেন দেন এখানে আইডি ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন আইডি ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর লেভেল ওয়ানে আপনার চাইবে আইডি কার্ডের নাম প্রুফ ডেট অফ বার্থ টুট হ্যান তেন এইগুলো চাইবে দেখেন লেভেল ওয়ানে এই যে এরকম আই তিনটে ভাবে চলে আসবে বাংলায় সিলেক্ট করতে বলবে আইডি কার্ড সিলেক্ট করতে বলবে যার নাম তার সিলেক্ট করতে বলবে দেন নেক্সট অপশনে ক্লিক করবেন আপনার মানে যেরকম চলে আসবে আইডি কার্ডের ফ্রন্ট পেজটা চাইবে দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন একটা সাদা কাগজে লিখবেন বিব বিব লেখার পরে যে এরকম সাদা কাগজে লিখবেন কি বিব দেখেন এই যে আমি এরকমভাবে আপনারা লিখবেন বিব সব কিছু বড় হাতে দিবেন বিব দেওয়ার পর আপনি এখানে ডেট দিবেন ওকে এখানে আপনারা কী লিখবেন ডেট লিখবেন এরকমভাবে ডেট লিখবেন লেখার পরে সাদা কাগজটা ধরবেন আরেক হাতে আইডি কার্ডটা ধরে যেভাবে সেইভাবে একটা পিক তুলে এখানে আপলোড দেবেন আপলোড দেওয়ার পর আমি অ্যাডমিনের ইউজার নেম দিয়ে দেবো অ্যাডমিনকে আপনারা নক দেবেন বলবেন স্যার কি স্যার প্লিজ কমপ্লিট মাই কেওয়াইসি দেন অ্যাডমিনে বলবে যে একদিন কিংবা দুই দিনের ভিতরে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট করেন দেন এরকম বলবো আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেলে আপনার যে কোনো টোকেনে এখান থেকে উইথড্র করবেন উইথড্র বিষয়টা আশা করি দেখাই তো হইব না কারণ এগুলো তো উইথড্র সবাই করতেই পারেন আর যদি উইথড্র বিষয়ে না বুঝেন সেক্ষেত্রে আমাকে নক দেন টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে আসার পর আমাকে মেসেজ দেন আমি এটা ডেট বুঝাই দেবো আর এরকম কুপন অফার পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে অ্যান্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হইব